শুভ সন্ধ্যায় বন্ধুদের জন্য নিয়ে এসেছি মা তারা দুর্লভক্ষণের দর্শন। শ্রাবণ মাসের প্রথম অমাবস্যা এবং শনিবার পুণ্যার্থীদের ঢলে এবং তাদের সমাগমে তীর্থক্ষেত্র হয়ে উঠেছে এক অদ্ভুত মনোরম দৃশ্য। এবং এই দুর্লভক্ষণের প্রতিটা মুহূর্ত, প্রতিটা মায়ের সন্ধ্যা আরতি আপনাদের জন্য শুধুমাত্র বেদান্ত মমে। আপনারা এটাকে দেখুন এবং এই বিশেষ ক্ষণকে স্মরণীয় করে রাখুন। আমি লাইভে বারবার চেষ্টা করা সত্ত্বেও এটা দেখানো সম্ভব হচ্ছে না, সেই জন্য টোটালটা যতটা সম্ভব রেকর্ড করে রাখলাম এবং আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু একটা স্ক্রিন দেওয়া আছে মন্দিরের প্রাঙ্গণে, সেই স্ক্রিনে নাটগৃহে গর্ভগৃহে যে পুজো হচ্ছে, যে সন্ধ্যা আরতি হচ্ছে সেইটা দেখানো হচ্ছে। এটা বিশেষ ক্ষণের দর্শন। এই ক্ষণ মানে অত্যন্ত ভাগ্যবান হিসেবে নিজেকে আমি মনে করছি এবং আপনারাও এর দর্শন করুন। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জয় মা তারা আপনারা দেখুন, আমিও দেখি মায়ের দুর্লভ ক্ষণের দর্শন। দেখতে দেখতে আমরা অনেকটাই হারিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ করে মনে হচ্ছিল ঠিক দুর্গাপূজার মতো আমাদের কলকাতা শহরে যেরকম জমে ওঠে কলকাতা শহরটা ঠিক। আর এতটাই ভিড় ছিল দর্শনার্থীদের যে আমার ভিডিও নিতে খুবই অসুবিধে হয়েছে, খুবই কেঁপেছে, মানে কোনো 1 ইঞ্চি জায়গা, কোনো জায়গা খালি ছিল না। তার মধ্যে অনেক কষ্ট করে ভিডিওটা নিয়েছি। অবশ্যই কমেন্টে সবাই জয় মা তারা বলে লিখবেন এবং আপনাদের একটা কমেন্ট আমার ভিডিওটাকে অনেক সমৃদ্ধ করবে। আর মায়ের মাহাত্ম্য প্রচার মানে তো একটা ভিডিও, মানে জীবনটাই সার্থক হয়ে গেল। Thank you.
Thank you.